এই যুগ প্রশিক্ষণ কার্যসূচীটি শুভ উদ্বোধন করবর আমন্ত্রণ করে আনিছিল। আমি স্যারক এখনই ফুলাম গামোচার সম্বর্ধনা জানাব বিচার তেখেতক সম্বর্ধনা জানাব অঙ্কিতা বড়ো। ইয়ার পিছতে আমি এই প্রশিক্ষণ প্রশিক্ষক রূপে আর্ট অফ লিভিংর রাষ্ট্রীয় আর রাজ্যিক সমন্বয়ক মধুকল্য ডাঙরিয়াক আমি আমন্ত্রণ জানাই আনিছিল। তেখেতে আমার আমন্ত্রণ রক্ষা করে আমার মাজত উপস্থিত হয়েছে। তেখেতক এখনি ফুলাম গামোচানে আমি সম্বর্ধনা জানাব বিচার তেখেতক সম্বর্ধনা জানাব পিঙ্কি শইকীয়া। আমি উদ্বোধক ডাঙরিয়াক আমি যোগ শিবির উদ্বোধন করে শুভারম্ভণি ঘটাবর অনুরোধ জানাইছো। পূর্বজুরি মহাবিদ্যালয়ের মুখ্য কর্মবৃন্দ, আজি বিশ্ব যোগ দিবস, এই যোগ দিবসের উপলক্ষে মহাবিদ্যালয়ের এনএসএফ গ্রুপ আর ইকো ক্লাবর সৌজন্যত আয়োজন করা এই অনুষ্ঠান প্রশিক্ষক রূপে আমন্ত্রিত শ্রদ্ধার আর্ট অফ লিভিংর প্রশিক্ষক লয় মধুকল্য ডাঙরিয়া, মরমের ছাত্রছাত্রী সকল, আজি তোমালোক সকলোৱে জানা যে আজি যোগ দিবস, রাষ্ট্রীয় আন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস। এই যোগ দিবস 21 জুন তারিখে পোনপ্রথমবার ভারতবর্ষতেই আরম্ভ করা হয়েছিল। বর্তমান এই যোগ দিবস আন্তঃরাষ্ট্রীয় হিসাবে সমগ্র দেশে সমগ্র বিশ্বতে ইয়াক স্বীকার করে লৈছে আর বিশ্বত আজি দিনট এই দিবসটি উদযাপন করবলৈ সকলোৱে বিভিন্ন কার্যসূচী হাতে উদযাপন হয়েছে। আমার ভারতবর্ষত আজির পর 5 বছর আগতে এই দিবসটি সম্বন্ধে নন্দমণি ডাঙরিয়ায় এই দিবসটি আন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস হিসাবে ঘোষণা করেছিল আর এইটো আমার কারণে ভারতবর্ষের কারণে একটা গৌরবের বিষয় যে 21 জুন তারিখটি সমগ্র বিশ্বই যোগ দিবস হিসাবে মানি লৈছে। আর সেয়ে আজির দিনটি আমিও পূব মাজুলি মহাবিদ্যালয়ে অনুষ্ঠিতভাবে হলেও এই যোগ দিবসের কার্যসূচী রূপায়ণের কারণে আগবাড়ি। আমার রাষ্ট্রীয় সেবা আসনি চমুকে এনএসএস গ্রুপে আর শেহতাকি আমার মহাবিদ্যালয় স্থাপন হওয়া ইকো ক্লাব আসাম আসাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি চমুকই এই একটা ভারতবর্ষের এনভায়রনমেন্টর জড়িত একটা সংস্থার
অধীনত ইকো ক্লাবটো গঠন হৈছে আৰু এই ইকো ক্লাবটোৰ সমন্বয়ক আমাৰ তোমালোকৰ গোবিন্দ বৰা ছাৰ আৰু এন এছ এছৰ সকলোৱে চিনি পোৱাই তোমালোকে সমন্বয়ক আমাৰ উত্তম শইকীয়া ছাৰ। গতিকে এই দুজনৰ প্ৰচেষ্টাত আমি বিভিন্ন কাৰ্যসূচী মহাবিদ্যালয়ত ৰূপায়ণ কৰি যাম। আজিও আমি যোগ দিৱস ৰূপায়ণ কৰিবলৈ ওলাইছোঁ। গতিকে সকলোৰে উপস্থিতিত আমাৰ সহযোগিতা আমি কামনা কৰিছোঁ আৰু আশা ৰাখিছোঁ অকল আজিৰ দিনটোতেই নহয় অন্ততঃ ইয়াত যিখিনি অনুশীলন কৰা হয় সেইখিনি যদি ঘৰত কৰা হয় তেতিয়াহ'লে সকলোৰে মংগল হ'ব, সুস্বাস্থ্য ৰক্ষা হ'ব, আমাৰ দেহ মন সকলো সুস্থিৰ হ'ব। গতিকে আমি আশা ৰাখিছোঁ সকলোৱে আজিৰ দিনটোতে নহয় ঘৰতো যাতে ইয়াৰ অনুশীলন কৰি যায়, যিখিনি কৰা হয় পুৱা গধূলি সেইখিনিৰ কাৰণে আমি সকলোকে আহ্বান জনাই আজি এই অনুষ্ঠানটি শুভাৰম্ভ কৰা হ'ল বুলি ঘোষণা কৰিছোঁ। প্ৰশিক্ষণ আৰম্ভ কৰিবৰ বাবে ইকো ক্লাব আৰু ৰাষ্ট্ৰীয় ক্ৰীড়া আঁচনিৰ তৰফৰ পৰা আমি অনুৰোধ জনাওঁ। আজি আন্তঃৰাষ্ট্ৰীয় যোগ দিৱসৰ দিনা আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছোঁ। মই এজন আৰ্ট অফ লিভিঙৰ প্ৰশিক্ষক আৰু মাজুলীত বৰ্তমান কাম কৰি আছোঁ আৰু এই মহাবিদ্যালয়ৰ লগত আজি প্ৰায় এবছৰৰ পৰা জড়িত হৈ আছোঁ বিভিন্ন কামত। তো আজি আমি সকলোৱে একেলগে যোগ দিৱস আমি উদযাপন কৰিম। তো প্ৰথমতে মই এটা প্ৰাৰ্থনা কৰি লওঁ, সকলোৱে চকু বন্ধ কৰিব। এতিয়া আমি যোগ দিৱস উদযাপন কৰিম, তাৰ এটা বস্তু নালাগে, সেইটো হ'ল মোবাইল। মোবাইলবোৰ থৈ দিয়া, সেইটো নালাগে বুলিব। অলপ কমিছেনে, হজম হৈছেনে? আকৌ এবাৰ অকমান য'তে আছে তাতে দৌৰিম। তুমি কৰা, তোমালোকে পিছৰ সকলে কৰা। হাত দুখন লৰোৱা, হাত দুখন। লাহে 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 ৰৈ যোৱা সকলো। পাছফালে শুনা নাই নেকি? তেওঁলোকে যি দেখিছা সেয়া চায়ে কৰিবা। চকু বন্ধ, এটা দীঘল উশাহ লোৱা, লাহে লাহে এৰি দিয়া। আৰু এটা দীঘল উশাহ লোৱা আৰু লাহে লাহে এৰি দিয়া। লাহেকে চকু মেলিব। এতিয়া আমি যিখিনি ইয়াত আসন কৰিম, আসনটো ঢেৰ আছে, কিন্তু আমি সকলো নকৰোঁ। এই দিৱস উদযাপনৰ কাৰণে আমি কিছুমান কৰিম, সেইখিনিকে আমি কিন্তু ভালকে কৰিম।